গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রপর্ণা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো চলো শুরু করা যাক। এখন বাজছে অলমোস্ট সাড়ে দশটা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তাও আজকে আমি একটু বেশি খুশি। খুশির কারণটা হচ্ছে আজকে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে তো ভীষণ ভালো লাগে, অ্যান্ড সেটা হচ্ছে বা চিকেন বিরিয়ানি। যাই হোক, তবে আজকে আমি কোনো বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, কেন কি আমার একটা গোল আছে। তো গোলটা যদি কমপ্লিট হয় দেন আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। গোলটা আজকে আমি বলে দেবো, এটা আমি এতদিন মনে মনে ভেবে এসেছিলাম, বাট আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার গোলটা কি। সকাল থেকে ওয়েদারটা তো বেশ সুন্দর মেঘলা মেঘলা ছিল, আর ঠান্ডা ঠান্ডাও ছিল, আর তার সঙ্গে খুব সুন্দর হাওয়াও ছিল। তো পারফেক্ট ওয়েদার ছিল বিরিয়ানি খাওয়ার জন্য। বাট এখন একটু একটু রোদ উঠছে, মনে হচ্ছে না ওয়েদারটা আর পারফেক্ট থাকবে বলে। স্টিল নাও এখন অবধি হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে। আমি নিজেকে ফুডি বলবো নাকি ফুডি বলবো না আমি জানি না, বাট হ্যাঁ, কখন আমি ফুডি কখন আমি ফুডি নয়, তবে এটুকু বলতে পারি আই এম আ বিরিয়ানি লাভার। তো বাইরের বিরিয়ানি হোক বা বাড়ির বিরিয়ানি হোক, বিরিয়ানি হলেই চলবে আর কি। যাই হোক, তো বাইরের থেকে বাড়ির বিরিয়ানিটা খেতে আমার একটু বেশি। কথা বলতে বলতে একটু কেটে গেল, কেন কি এখান দিয়ে একটা ছেলে যাচ্ছিলো, সে পড়ে গেল সাইকেল নিয়ে। এখন তো নর্মালভাবে সাইকেল খুব কমজনাই চালায়, তো কিছু একটা করলো হয়তো, তার জন্যই পড়ে গেল, নিজের দোষেই পড়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে বাইরের থেকে বাড়ির বিরিয়ানিটা কিন্তু বেস্ট হয় অল টাইম। এখন মা বিরিয়ানি সব কিছু প্রসেসিং করছে, বাট এখন আমি রান্নাঘরে যাব না, আমি তোমাদের সাথে শেয়ারও করব না যে রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে। যখন লেয়ারিং করব তখন তোমাদের সাথে শেয়ার করব। বারান্দাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমার উঠতেই ইচ্ছা করছে না, তাই অনেকক্ষণ থেকে বারান্দায় বসে বসেই তোমাদের সাথে বকবক করছি, একবার এখানে একবার ওখানে এই করছি। তো এখন একটু একটু হয়তো গানও তোমরা শুনতে পাবে। আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে না, ওখানেই গানটা চলছে। আজকে ওখানে হবে ড্রয়িংয়ের কম্পিটিশন, অ্যান্ড ওখানটা বেশ ভালো সাজিয়েছে। মা বলছিল যে সকাল থেকে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম যে বেলুনগুলো ফেটে যাচ্ছে, এত গরম না এর মধ্যে ওগুলো আর থাকছে না। কারেন্ট চলে গেল, ভালো করে টেস্ট করো। টেস্টি, কারেন্ট তো চলে গেল। আর এর মধ্যে আমার একটা কাজও মনে পড়লো, আমাকে নেল পলিশগুলো তুলতে হবে, কারণ এরকম নেলটা থাকলে খুব বেকার দেখতে লাগে। তো এখন নেল পলিশটা তুলি। A few moments later, করতে করতে এনার্জি নেওয়ার জন্য এখন চুরি করে মিষ্টি খাচ্ছে, আর ধরা পড়ে গেছে বলে এত হাসি। এটা কি এনার্জি নিচ্ছ? গলায় লাগবে না, খাও খাও, ভালো করে খাও। ঘরে ছিলাম, নেল পলিশ তুলছিলাম, বুয়াই আমাকে ডাকলো, ডেকে দেখালো যে এখন চুরি করে মিষ্টি খাচ্ছে। চলবে তো, চলবে তেরম করে। এখানটা জাস্ট অল্প একটু ওলঢাল আছে, তো এখানটা একটুখানি গুছিয়ে নেবো। শর্টেড, তো এদিকে মায়ের চুড়িদারগুলো আছে না, তার জন্য এদিকে জায়গাটা পুরো ভর্তি হয়ে গেল, আর জামাগুলো আমার বেশি নেই, তার জন্য কিছুটা স্পেস পাওয়া গেল। যাই হোক, ফাইনালি এতক্ষণে কারেন্টটা এসেছে। ইদানিং যেটা হচ্ছে, কারেন্ট অফ হয় খুব বেশি। যাই, তো বুবাই যদি দোকানে থাকে দেন ফোন করে বলি যে একটা কমপ্লেন করে দাও, অ্যান্ড বুবাই কমপ্লেন করেও, আর তার ঠিক ওই এক মিনিটের মধ্যেই কারেন্ট চলে আসে। আজকেও তাই হলো যে অনেকক্ষণ কারেন্টটা অফ ছিল, আসছেই না আসছেই না, দেন বুবাইকে বললাম যে একটা কমপ্লেন করো, দেখো ঠিক কারেন্ট চলে আসবে, আর সেটাই হলো। বুবাই জাস্ট কমপ্লেনটা করলো আর কারেন্ট চলে এলো, এখন ম্যাজিক হচ্ছে। এসো, মা ওখানে দাঁড়িয়ে গেছিলো, তো বিরিয়ানি সব কিছু জোগাড় হয়ে গেছে, এবার জাস্ট লেয়ারিং হবে, এখন এটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখানে রয়েছে আলুটা, এখানে বেরেস্তা, এখানে দুধের যে লিকুইডটা হয় এটাকে কী বলে, কী বলে বলো তো, ভুলে গেছি এটাকে কী বলে। আর এদিকে রয়েছে চিকেনটা, এবারে চালটা এলেই বিরিয়ানির লেয়ারিং স্টার্ট হবে। স্নান করে চলে এসেছি, আর মাও বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আজকের খাবারটার জন্য আমি খুবই এক্সাইটেড। বুবাই তো বিরিয়ানি খাবে না, তো বুবাইয়ের লাঞ্চে কি আছে সেটা দেখাই না। বুবাইয়ের লাঞ্চে আছে ঘাস চালের ভাত, পোস্ত, এখানে রয়েছে মাছ ভাজা আর ডাল।
এখানে আমার গরমা গরম বিরিয়ানি চলে এসছে। অতটা অয়েলিও হয় না, একটু ড্রাই টাইপের হয়, বাট খেতে খুবই টেস্টি হয়। আর বিরিয়ানির সাথে পেঁয়াজটা তো আরো ভালো জমে যাবে পুরো। এখানে চিকেন কষাও চলে এসেছে। যাই হোক, দুপুরে দুটো সময় ভিডিও পাবলিশ করার কথা ছিল, আজকে সেটা হয়ে গেছে। আর মায়েরও বিরিয়ানি খেয়ে কাজ কমপ্লিট করে চলে এসেছে। বিরিয়ানিটা খেতে তোমার কেমন লাগলো বলো? নিজেই বানিয়েছে যদিও, তাও জিজ্ঞাসা করছি। আমি নিজে বানিয়েছি, আমার নিজের ভালো লেগেছে। যদিও মা একদমই বিরিয়ানি খেতে পছন্দ করে না, আগে যখন বাইরের বিরিয়ানি আনা হতো মাকে জোর করে একটু খাওয়ানো হতো, বাট এখন বাড়ির বিরিয়ানি মা খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ না, এত খায়? না না, অত খায় না, মজা করে বলছে। তো সকাল থেকেই বলছিলাম যে আমার একটা গোল আছে, গোলটা কমপ্লিট হলে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। তো গোল হলো এটাই যে আমি ভেবেছিলাম, আমার মানে ভেবেছি যে আমার ইউটিউবে যখন 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে, দেন আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। কিছু না কিছু তো স্পেশাল আছেই, তার জন্যই এতবার বলছি। যাই হোক, তোমরাই পারো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে। তো প্লিজ তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর মা এখানে জোর করেই আছে আমি ভিডিও বানাচ্ছি বলে, না হলে এখন মায়ের টাইম হয়েছে শুতে যাওয়ার। তো চলে যাও, আমি বুবাই অলরেডি শুয়ে পড়েছে, তাই আর বুবাইকে দেখাচ্ছি না। গুড ইভিনিং, গুড ইভিনিং বলা যাবে না, কারণ 9:10 বাজছে। তো সন্ধ্যে থেকে আমি ভিডিও করিনি, কারণ দুপুর থেকে আমার যেগুলো ইচ্ছা হচ্ছে সেগুলো কিছুই হচ্ছে না। দুপুরে ইচ্ছা ছিল বিরিয়ানি ঘুম দেওয়ার, তো যেদিন আমার ঘুমানোর ইচ্ছা হয় সেদিনকেই আমার ঘুম আসে না। আর যেদিন বিকালে কাজ থাকবে সেদিনকে আমি এত ঘুমিয়ে যাই যে আমার উঠতেও ইচ্ছা করে না। আমাদের এখানে একটা হাট বসে, তো বিকালে ইচ্ছে ছিল ওই হাটটা এক্সপ্লোর করতে যাবো। বুবাই মা গেছিলো আগের উইকে, বাট আমার যাওয়া হয়নি, তো আমার এই উইকে যাওয়ার কথা ছিল। বাট বিকালে এমন ঝড় বৃষ্টি হলো, কারেন্ট অফ হয়ে গেল, যাওয়ার ইচ্ছাটাই চলে গেল। মাও বেরোতে চায় না এই বৃষ্টির মধ্যে, রাস্তাতে পুরো কাদা প্যাচ প্যাচে হয়ে থাকে তার জন্য। তো ওখানেও যাওয়া হলো না, তো যেগুলোই চাইছি দুপুর থেকে সেগুলোই কিছু হচ্ছে না। বৃষ্টি যে বেশিক্ষণ হলো তাও কিন্তু নয়, ওই আধ ঘন্টা 40 মিনিট মতো হলো, তার থেকে বেশি ঝড় হলো আর ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে গেল। যাই হোক, আমার এটাই মনে হচ্ছে যাতে আমার না যাওয়া হয় তার জন্য বৃষ্টিটা হলো। আমাদের এখানে হাটটাই নতুন বসতে স্টার্ট করেছে, 3-4 সপ্তাহ হবে হয়তো বসেছে। তো বউয়ের একটা কথা ঠিকই বলছিলো যে এরকম ঝড় বৃষ্টির দিনে বিকালের দিকে যাওয়াটা একটু চাপই হয়ে যাবে, দুপুরে যে যাবো তারও অপশন নেই, কারণ প্রচণ্ড রোদ গরম থাকে, গেলে পুরো আলু সেদ্ধ হয়ে যাবো। মা বলছিল যে ওখানে কালেকশন খুব সুন্দর সুন্দর আছে, ইভেন আগের দিনে কিছু পছন্দও করেছিল, বেড কভার বা শাড়ি এই টাইপের কিছু হবে পছন্দ করেছিল, তো না নিয়ে চলে এসেছে। বুবাই বলেছে না আজকে নিতে হবে না, আমি যেদিনকে থাকবো সেদিনকে নেবে। তো ওখানকার কালেকশন দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, নেক্সট দিন আবার ট্রাই নেবো। তো ভাবলাম দুপুর থেকে আমার যখন কিছুই হচ্ছে না, তাহলে না হয় এখন একটু তোমাদের সাথে লিপস্টিকের কালেকশন শেয়ার করে দিই। ফোনটা আমি ট্রাইপডে তো সেট করিনি, তো কোথায় সেট করেছি সেটা আগে ভিডিওটা বানিয়ে নিই, কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করে দেন দেখাচ্ছি। যাই হোক, তো আমি শেয়ার করবো মেবলিনের এই লিপস্টিকের কালেকশনটা। তো আমি মেনলি বেশি ইউজ করতাম ল্যাকমি, অ্যান্ড মাও আমাকে সবসময় বলতো ল্যাকমি ইউজ করার কথা। তো পরে চেঞ্জ, আমার একটু অন্যরকম কিছু ইউজ করার ইচ্ছা হলো, তখন আমি মেবলিনের এইটা ফার্স্ট পারচেস করেছিলাম। তো এটা আমার বেশি পছন্দ হয়েছিল এই প্যাকেজিংটার জন্য। আমি কনফিউজড ছিলাম যে আমাকে এই ছোট্ট মতো ব্যাগটা দেবে নাকি, তো আসার পরে আমি ভীষণ খুশি হয়েছিলাম, যার কারণ এরকম কিউট কিউট জিনিস কিন্তু খুব ভালো লাগে দেখতে। এখন আমার যত লিকুইড লিপস্টিক আছে আমি সব এর মধ্যেই রাখি। যাই হোক, তো এর মধ্যে 3টে রয়েছে কম্বো, তো আমি এই 3টেই কিনেছিলাম একসাথে আর কি, মানে কম্বো সেট ছিল আর কি। যাই হোক, তো এর মধ্যে একটা নিউড সেট আছে, একটা পিঙ্ক আছে, অ্যান্ড একটা রেড আছে। তো কম্বোতে যেহেতু 3টে ছিল, তাই আমার কাছে অপশনও ছিল না যে এই পিঙ্কের বদলে অন্য কিছু চুজ করব বলে, তাই আমাকে পিঙ্কটাই নিতে হয়েছিল। বাট এই পিঙ্ক সিমিলার আমার একটা ল্যাকমিরও লিকুইড লিপস্টিক আছে, হ্যাঁ একটু হয়তো 19-20 হবে। লিপস্টিকগুলো তো কম্বোতেই নিতে হবে, কিন্তু লিপস্টিকের যে কোডগুলো আছে সেগুলো শেয়ার করে আদৌ কি কিছু উপকার হবে তোমাদের, আমি জানি না হবে কি না, বাট তাও আমি লিপস্টিকের সেটগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে নিউড সেটের কোডটা হচ্ছে
ওয়ান, রেডের কোড হচ্ছে 14, অ্যান্ড এখানে রয়েছে পিঙ্কটা, পিঙ্কের কোড হচ্ছে 24। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা চেক করে নিতেই পারো। আর আমি একটা কথাই বলবো যে এটা তোমরা অফারে নিও, অফারে দামটা অনেকটাই কম হয়। যাই হোক, তো ল্যাকমির পরে এই মেবলিনের লিপস্টিকগুলো আমার খুবই ভালো লেগেছে। সব থেকে ফেভারিট সেট হচ্ছে এই নিউড সেটটা, এটা আমি প্রচুর 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 ইউজ করেছি। এই দুটোর থেকেও বেশি আমি নিউড সেটটা ইউজ করেছি, সেটা তোমরা ম্যাক্সিমাম শর্টসেই দেখতে পাবে আর কি। তিনটে লিপস্টিকের সেট তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর এবারে দেখানোর পালা হচ্ছে ট্রাইপডটা। তো আমার এই সুন্দর ট্রাইপডটা এবার তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু না, এখানে দুটো পাশ বালিশ, দুটো মাথার বালিশ, অ্যান্ড একটা বেড কভার দিয়ে আমি আমার ট্রাইপডটা বানিয়েছি। ভিডিওটা খুব ভালো আসছিল, আমি যদি এদিকে বসতাম দেন ভিডিওটা অত ভালো আসতো না, তার জন্যই আমাকে এত সুন্দর ট্রাইপডটা বানাতে হয়েছে। কমেন্ট করে জানিও তো ট্রাইপডটা কেমন দেখতে লাগছে। তো সবসময় ভিডিও করি হয় হাতে ধরে, আর না হলে অরিজিনাল ট্রাইপড সেট করে। তো ভাবলাম আজকে যখন এই ট্রাইপডটা বানিয়েছি, না হয় এই ট্রাইপড থেকেই ভিডিওটাকে এন্ড করি। তো চলো এই ভিডিওটাকে এতটাই রাখছি, ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাবধানে থেকো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও প্লিজ পেজটা ফলো করে আমার পাশে থেকো। চলো ফাইনালি আজকের মতো টাটা।